জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত শুরু হবে কিছুক্ষণ পরে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম কিন্তু ইতোমধ্যেই মুসল্লিদের যে আনাগোনা বা মুসল্লিদের উপস্থিতিতে কিন্তু ইতোমধ্যেই মুখরিত, এবং ঈদুল ফিতরের যে প্রথম জামাত যেটি অনুষ্ঠিত হবে সকাল 7টায় সেটিতে অংশগ্রহণের জন্য বিপুল সংখ্যক মুসল্লি কিন্তু ইতোমধ্যেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এসেছেন। এবং আমরা দেখতে পেয়েছি সূর্যোদয়ের আগে থেকেই কিন্তু মুসল্লিরা এই বাইতুল মোকাররমকে কেন্দ্র করে আসতে শুরু করেন। সব বয়সী মানুষ, অর্থাৎ আমি যদি বলতে যাই শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিন্তু এই প্রথম জামাতে অংশগ্রহণের জন্য দলে দলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রবেশ করছেন। এবং সবাই বলছেন যে এই জাতীয় মসজিদকে কেন্দ্র করে, অর্থাৎ এই মসজিদে দেশের অন্যতম প্রধান মসজিদ বা প্রধান জামাত হয় ঈদের, সেটিতে অংশগ্রহণের জন্য তারা কিন্তু তাদের অনেকেই সন্তানকে প্রথমবারের মতো নিয়ে এসেছেন। আমরা দেখতে পেয়েছি এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক, আমরা দেখতে পেয়েছি যে তৃতীয় লিঙ্গের মানুষজনও কিন্তু উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি শিশুরা উপস্থিত হয়েছেন, এবং শিশুদের পাশাপাশি বৃদ্ধ যারা আছেন তারাও উপস্থিত হয়েছেন। তারা হয়তো অনেকেই বলছেন যে জীবনের হয়তো এটি তার শেষ নামাজ হতে পারে এই বাইতুল মোকাররমে, এরকম অভিব্যক্তিও কিন্তু বা এরকম আবেগ মাখা যে অনুভূতি আছে সেই আবেগ মাখা অনুভূতিও কিন্তু তারা কিন্তু প্রকাশ করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে বড়রা তাদের শিশুদেরকে, অর্থাৎ পরিবারের যে কনিষ্ঠ সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে এই মসজিদে এসেছেন। কোনো কোনো শিশু হয়তো প্রথমবারের মতো এই মসজিদে নামাজ আদায় করতে এসেছেন। এই মসজিদে 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি শুরু হওয়ার কয়েক মিনিট মাত্র বাকি আছে। পরবর্তীতে আরও 4টি জামাত, অর্থাৎ সবশেষ জামাতটি 10:45 11:45 অনুষ্ঠিত হবে। এবং এখানে যারা নামাজ আদায় করতে আসছেন তারা বলছেন আজকের এই দিনে, অর্থাৎ উৎসব আনন্দের এই দিনে তারা কিন্তু দেশের শান্তি সমৃদ্ধি কামনা করবেন। পাশাপাশি সারা বিশ্বের মানুষ, অর্থাৎ কোনো ধরনের গোত্র ধর্ম বর্ণ এই ধরনের পরিচয়ের ঊর্ধ্বে এসে সারা বিশ্বের মানুষ যেন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে বসবাস করতে পারেন, সেই প্রার্থনাটি আজকের এই উৎসবের দিনে তারা করবেন। তারা বলছেন বিশেষত গাজায় ইসরায়েলি বাহিনীর যে বর্বরতা, সেই বর্বরতার বিরুদ্ধে বিশ্ব বিবেককে যেন জাগ্রত হয় সেজন্য তারা আহ্বান জানিয়েছেন। এবং তারা এই গাজায় যে নির্যাতিত গাজাবাসী রয়েছেন ফিলিস্তিনের সেই নাগরিকদের পক্ষে কিন্তু তারা আজকের যে মোনাজাত সেটিতে প্রার্থনা করবেন, এবং বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষরা যেন নিপীড়ন এবং নির্যাতন থেকে মুক্তি পান, আজকের এই নামাজ পরবর্তী যে মোনাজাত সেটিতে কিন্তু তারা সেটি প্রার্থনা করবেন এমনটি তারা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যেই কিন্তু ঈদুল ফিতরের যে প্রথম জামাত সেই প্রথম জামাতের জন্য কিন্তু ইতোমধ্যেই আমরা দেখতে পেয়েছি মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন, এবং নানা প্রান্ত থেকে, আমি যদি বলি ঢাকার নানা প্রান্ত থেকে পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকেও কিন্তু মানুষ এই জাতীয় মসজিদের যে প্রথম জামাত সেটিতে অংশগ্রহণের জন্য উপস্থিত হয়েছেন। বলা চলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম কিন্তু ইতোমধ্যে তার যে আঙ্গেরাগুলো রয়েছে, অর্থাৎ দক্ষিণ এবং উত্তরের যে আঙ্গেরা সহ পুরো জাতীয় মসজিদ কিন্তু প্রথম জামাতে কানায় কানায় পরিপূর্ণ। এবং তারা বলছেন যে এই প্রথম জামাতে অংশগ্রহণের বা প্রথম জামাতে নামাজ আদায়ের যে অনুভূতি, সেই নামাজের প্রথম জামাতের অনুভূতিটা একটু ভিন্ন রকম, অর্থাৎ সেই প্রথম জামাতে নামাজ আদায় করতে পারার যে একটি বিষয় সেটি বা সেই উৎসবে সামিল হওয়ার যে একটি বিষয় সেটিতে কিন্তু তারা অংশগ্রহণ করছেন। এবং তারা বলছেন যে এই জামাতের পাশাপাশি সারা দেশের মানুষই কিন্তু আসলে এই উৎসবে অংশগ্রহণ করছে, অর্থাৎ মুসলমানদের প্রধান এই ধর্মীয় উৎসব থেকে তারা কিন্তু আগামী দিনে যেন বাংলাদেশ শান্তি সমৃদ্ধি এবং একটি সুখী দেশ হয় সেই প্রার্থনাটি কিন্তু আজকের এই উৎসবের দিনে তারা করবেন। পাশাপাশি তাদের প্রার্থনা থেকে সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষও কিন্তু বাদ যাবেন না, অর্থাৎ তারা তাদের মোনাজাতে সেই প্রার্থনাটি করবেন। আমরা দেখতে পেয়েছি যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঈদের যে প্রথম জামাত, অর্থাৎ ঈদুল ফিতরের প্রথম জামাত ইতোমধ্যেই শুরু হবে। মুসল্লিরা কিন্তু দাঁড়িয়ে কাতার সোজা করেছেন, এবং তারা ঠিক এই আজকের যে প্রথম জামাত সেটিতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান। তিনি নামাজে যে আগত মুসল্লি তাদের উদ্দেশ্যে নামাজের নিয়ত সহ নামাজের যে সার্বিক নিয়মনীতি সেটি সম্পর্কে তিনি নির্দেশনা দিয়েছেন। এখনই কিন্তু এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত যেটি সেটি শুরু হয়েছে।
نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الله أكبر. سمع الله لمن حمده وتعالى ولك الحمد. ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر. وأما بنعمة ربك فحدث. الله أكبر.
سمع الله لمن حمده ربنا ولك الحمد জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদুল ফিতরের যে প্রথম জামাত সেটি কিন্তু ইতোমধ্যেই শেষ হয়েছে এবং পরবর্তীতে সকাল 8টায় পাশাপাশি 9টায় 10টায় এবং 10:45 সব শেষ অর্থাৎ পঞ্চম ঈদের জামাত যেটি সেটি বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে আমরা দেখতে পেয়েছি প্রথম জামাতটিতে এই বাইতুল মোকাররম মসজিদের ভিতরের অংশ পাশাপাশি যে চত্বরগুলো রয়েছে সেটি কিন্তু কানায় কানায় মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়েছে এবং ইতোমধ্যেই তারা প্রথম যে জামাত সেটি শেষ করেছে পরবর্তীতে আরো 4টি জামাত অনুষ্ঠিত হবে